ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত মোহতারম ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতেছিলেন। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে প্রবণতা দেখা যায় যে ধর্মীয় ব্যাপারে কাউকে যে ওয়াহাবি বলতে দেখা যায়। ওয়াহাবি আসলে ওয়াহাবি বিষয়টা কি, এটা যে কেন বলা হয়, এটা উৎপত্তি কোথা থেকে, এই ব্যাপারে আমাদের বাংলাদেশে যে কার যে ধারণা কি এই ওয়াহাবি শব্দটা নিয়ে। জি সম্মানিত ভাই, এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যে বিষয়টা যে বলবো, আমাদের দেশে ওয়াহাবি বলা হয় সাধারণত যারা যে এলাকা ভিত্তিক দেখে যে এরা মিলাদ করে না, কেয়াম করে না, এরা নবীকে হাজির নাজির জানে না, যে এই ধরনের যে বিশ্বাস তারা করে না আমাদের দেশে, তাদেরকে ওয়াহাবি বলা হয়। আর ওয়াহাবি হিসাবে আমাদের দেশে চিহ্নিত হয়েছে দেওবন্দিরা, আমাদের দেশে ওয়াহাবিরা ওয়াহাবি হিসাবে চিহ্নিত হয়েছে দেওবন্দিরা, কারণ তারাও আসলে যে মিলাদ কেয়াম করে না, নবীকে হাজির নাজির মনে করে না, নবী গায়েব জানে এ কথা বিশ্বাস করে না। তো এই হিসাবে এরা যেহেতু যে নবীর প্রতি যে দূরত্ব পড়ে না, ক্যাম্প করে না, এই জন্য তারা আমাদের দেশে যারা সুন্নি বলে, তার নামে সুন্নি আর কি, বেরলবি বেদাতি, এরা ওই যে দেওবন্দিদেরকে বলে যে তারা ওয়াহাবি, কারণ যে ওয়াহাবি বলতে যারা নবীর প্রতি ভালোবাসা নাই, তার কারণে নবীর যে প্রতি তারা দূরত্ব পড়ে না, ক্যাম্প করে না, মিলাদ করে না, নবীকে হাজের নাজের মনে করে না, নবীকে নূরের তৈরি মনে করে না। তো দেওবন্দিরাও আসলে এই দিক দিয়া তারা একুরেট, যে এরা নিখুঁত। তো এই জন্য আমাদের দেশে বেরলবি বা সুন্নি বেদাতি যারা আছে তারা দেওবন্দিদেরকে দেওয়াবি বলে। এখন প্রশ্ন হলো আসলে যে দেওবন্দিদেরকে ওয়াহাবি বললে তাদের প্রতিক্রিয়াটা কি। হ্যাঁ, দেওবন্দিদেরকে যখন ওয়াহাবি বলা হয় তাদের প্রতিক্রিয়া তখন হয় ভিন্ন। তারা যদিও নাকি যে বিশেষ বিশেষ কিছু বেদাতের বিরুদ্ধে, যে মনে করেন এই মিলাদ ক্যামের বিরুদ্ধে, নবীকে হাজির নাজিরের বিরুদ্ধে, নবীকে নূর বলার বিরুদ্ধে, এটা ঠিক আছে, কিন্তু যদি নাকি তাদেরকে বলা হয় তোমরা ওয়াহাবি, তখন কিন্তু তারা আবার বলে যে না আমরা ওয়াহাবি না। তাইলে বোঝা গেছে বেদাতি বেরলবি যারা আছে তাদের দেওবন্দিদেরকে ওয়াহাবি বললেও আসলে কিন্তু তারা নিজেদেরকে তারা ওয়াহাবি হিসেবে যে মানতে নারাজ, এরা ওয়াহাবি না। তার মানে এখানে বিষয়টা আছে ওয়াহাবিরা, ওয়াহাবি প্রকৃত ওয়াহাবি যারা, আমি পরে বলবো যে প্রকৃত ওয়াহাবি যারা আছে তারা কিন্তু ফিতরিকায় বিশ্বাসী না, কিন্তু যে দেওবন্দিরা কিন্তু ওই যে সুন্নি বেদাতি যারা আছে তাদের সাথে এক তরিকায় মিল আছে, তারা কিন্তু আবার যে ফিতরিকায় বিশ্বাসী, দেওবন্দিরাও ফিতরিকায় বিশ্বাসী, আর যে ওয়াহাবিরা ফিতরিকায় বিশ্বাসী নয়। তাইলে বোঝা গেল যে ওয়াহাবিদের সাথে দেওবন্দিদের সাথে বিশেষ বিশেষ কোনো কোনো জায়গাতে মিল থাকলেও কিন্তু ফিতরিকার দিক দিয়ে সম্পূর্ণ মিল আছে আমাদের দেশের যে বেরলবি যে বেদাতিদের সাথে। তো এই জন্যে যেহেতু ওয়াহাবিদের সাথে দেওবন্দিদের সাথে ফিতরিকা মিল নাই, এই জন্য তখন নাকি কোনো সুন্নি বেদাতি বেরলবি দেওবন্দিদেরকে ওয়াহাবি বলে মিলাদ কেয়াম না করার কারণে, তখন কিন্তু তারা এটাকে মানে নেয় না, হেরা বলে আমরা ওয়াহাবি নই। এখন যে বিষয়টা বোঝা দরকার আসলে ওয়াহাবি কি, ওয়াহাবি কোথা থেকে এলো, ওয়াহাবির সমাজের মধ্যে তার অবস্থানটা কি, কোরআন সুন্নাহ কি বলে। জি সম্মানিত ভাই, এখানে যে বিষয়টা আমাদেরকে জানিয়ে দেখতে হবে সেটা হচ্ছে ওয়াহাবি এটা আসছে ওহাব থেকে। ওহাব আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নাম, গুণবাচক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, যিনি অতিশী অতিদানশীল, ওহাব। আর ওইখান থেকে যে ওয়াহাবি বলা হয়, আসলে প্রকৃত অর্থটা হচ্ছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নেজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নেজদি, যে মুহাম্মদ একজন আরবের
যে মুজাদ্দিদ, যিনি যে আরব থেকে কুসংস্কার দূর করছেন, উনার নাম মুহাম্মদ আর উনার পিতার নাম আব্দুল ওহাব। কিন্তু যে উনার নাম থেকে উনার পিতার নামে উনি প্রসিদ্ধ হয়ে গেছেন, তো ও হিসাবে উনার বাপের নাম যে নামের শেষে যেহেতু ওহাব শব্দটা আছে, এই জন্য ওহাবি যে এক নামে উনাকে বলা হয় ওহাবি। মুহাম্মদ উনার প্রকৃত নাম ছিল, কিন্তু উনার পিতার নাম ছিল আব্দুল ওহাব। আর মানুষে উনার এনকালাবের সময় উনি যখন নাকি সত্য আন্দোলন শুরু করলেন এলাকাতে, তখন সংক্ষিপ্ত আকারে উনার নাম বাদ দিয়ে উনার বাপের শেষ শব্দ দিয়া যে উনার ফুরার জমাতকে বোঝানো শুরু করছে যে ওহাবি। এখন আসা যাক যে ওহাবি বলতে মুহাম্মদ বিন আব্দুল ওহাব বলতে উনি কে এবং উনার যে কি পদচলনা ছিল, উনার নাহেজ কি ছিল, উনার চিন্তাধারা কি ছিল। উনার চিন্তাধারার উপর আমি গবেষণা করার পর আলহামদুলিল্লাহ আমি এতটুকু উপনীত হলাম যে উনি ছিলেন যে এ আমাদের জন্য আল্লাহ তাবারকাতাল পক্ষ থেকে একজন মুজাদ্দিদ, মুজাদ্দিদ ফিত তাওহীদ, তাওহীদের মধ্যে উনি একজন সংস্কারক ছিলেন। উনি তাওহীদবাদী ছিলেন, খালেস আকীদায়ে তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, কোরআন সহিহ সুন্নাহর আলোকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। তৎকালীন উনার জমানাতে আরবের মধ্যে বিভিন্ন জায়গাতে মাজার তৈরি হয়ে গেছিল, যে ফির দরবেশের আড্ডাখানা তৈরি হয়ে গেছিল, গাছ পূজা করা হইতো, এরকম এরকম যে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বাজে মুস্তাফিদের গাছ পূজা করা হয়, সেরকম আরবের বিভিন্ন স্থানের মধ্যে গাছের পূজা করা হইতো। আমাদের দেশে যেরকম বাজে মুস্তাফের ভিতরে গাছের মধ্যে সুতা লাগায় বিভিন্ন নিয়তে, সেরকম এই দেশের মধ্যে যে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে এতটুকু সুতা বাঁধছে, এরকম কাপড় সফর বাঁধা হয়েছে যে গাছের ডাল ফালা যে পর্যন্ত আপনার যে তলে ভরে গেছে, এবং শুধু যে সুতার আর কাপড়ের পুরো স্তূপ মনে হয় ওই গাছকে, এই পরিমাণ যে মানুষ কুফুরি শিরকের মধ্যে বেদাতের মধ্যে নিমজ্জিত ছিল আরবের বিভিন্ন অঞ্চলের মধ্যে। তখন যে আরো দেখা যায় একটা খেজুর গাছ ছিল, নরখেজুর গাছ বলা হয়, যে খেজুর গাছ পুরুষ খেজুর গাছ, যে খেজুর গাছে খেজুর ধরে না, অনেক বড় একটা খেজুর গাছ ছিল, অনেক লম্বা আর তার কোনো খেজুর ধরত না। তো লোকেরা এই জায়গার মধ্যে কুসংস্কারে বিশ্বাসী হইয়া এতটুকু জায়গায় পৌঁছছে যে সমস্ত নারীদের বয়স বেশি হয়ে গেছে, বিয়ে শাদী তাদের হইতেছে না। তখন ওই নারীরা ওই গাছের তলা যেত, ওই গাছের তলে যাইয়া তারা বলতো যে হে যে সবচেয়ে যে নরের বড় নর, সবচেয়ে যে নরের বড় নর, যে এই বছর শেষ হওয়ার আগে আমার বিয়ের ব্যবস্থা কর, নাউজুবিল্লাহ। এই যে যুবতী মহিলারা ওই গাছের যে সান্নিধ্য লাভ করত, গাছের কাছে যাইয়া গাছকে ধরিয়া এরকমভাবে গাছের কাছে দোয়া করত যে সব এই বড় নরের, যেন নরের সবচেয়ে বড় নর, অর্থাৎ যতগুলো নর আছে নরের থেকে সবচেয়ে বড় নর হলো খেজুর গাছটা। যত নর আছে, নর মানে পুরুষ, যত নর আছে সব সকল নরের বড় নর এই খেজুর গাছটাকে মনে করতো তারা, নাউজুবিল্লাহ। আর বলা হইতো যে এই খেজুর গাছ তুমি এই বছর শেষ হওয়ার আগে আগে আমার বিয়ের ব্যবস্থা কর, তাইলে বিয়ের ব্যবস্থা করার দাবি জানাইতো, দোয়া করতো কার কাছে, খেজুর গাছের কাছে। এটা যে শিরিক অন্তর্ভুক্ত, কারণ দোয়া একটা ইবাদত, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে, আর সেটা করা হইতো নর খেজুর গাছের কাছে। সুতরাং এই নর খেজুর গাছের কাছে দোয়া করি মানুষ শিরিকে লিপ্ত হয়। এভাবে যে অনেক মাজার যে ওরস এই আরবের মধ্যে আপনার যে ফির সুফি মতবাদীর মাধ্যমে এটা যে ফুটে উঠছিল, আল্লাহ তাআলা প্রত্যেক জমানাতে প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ ফড়াবেন, সংস্কার ফড়াবেন, যারা উম্মতের মধ্যে ভুল ভ্রান্তি কুফুর শিরিকি যে লিপ্ত আছে, গোমরাহী কি হাদায়াত মনে করত, তাদের সঠিক পথে দেখানোর জন্য আল্লাহ মুজাদ্দিদ ফড়ান। আর আল্লাহ তাআলা যে আব্দুল ওহাব, মুহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদী রাহিমাহুল্লাহকে মুজাদ্দিদ হিসেবে ফাটান, আর উনি এর আন্দোলন গড়ে তোলেন। প্রথমে উনি একা একা ছিলেন, সামাজিকভাবে অনেক লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অনেক নিক্ষিপ্ত হয়েছেন, অনেক জায়গাতে হিজরত করতে বাধ্য হয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাবারকাতাল্লাহর ইচ্ছা হলো উনার মাধ্যমে তহিদের জানটাকে উত্তোলন করবেন। তো আল্লাহ তাবারকাতাল্লাহ উনার মেহনতকে কেন্দ্র করে তৎকালীন বাদশাকে উনার যে সহযোগিতা লাগিয়ে দিয়েছেন, আর উনি উনার তৎকালীন বাদশার সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ সরকারিভাবে সহায়তা পাইয়া যত জায়গাতে মধ্যে যে মাজা ছিল, এরকম গাছ ছিল,
হ্যাঁ, যতগুলা কুফর শিরিক আড্ডাখানা ছিল সবগুলাকে উনি কি করছেন, আল্লাহ তাবারক তাআলার রহমতে এগুলাকে সব উৎখাত করছেন। উৎখাত করে তাওহীদকে প্রতিষ্ঠা করছেন, যে আরব ছিল তাওহীদের প্রাণ কেন্দ্র, এই জায়গার মধ্যে যে কালের আবর্তনে শিরিক আড্ডা বাঁধছিল, আল্লাহ তাবারক তাআলা যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর মেহনতের বদলে আবার পুনরায় যে তাওহীদকে প্রতিষ্ঠা করেন, যত প্রকার কুফর শিরিক ছিল সবগুলোকে উৎখাত করেন সরকারি যে আলহামদুলিল্লাহ সহায়তার মাধ্যমে। আর যখন যে ফির বন্ড যারা ছিল তারাই আরব স্থান ফেলো না, তারা বাইরে ফেললো ও আরবে বিভিন্ন এলাকাতে সরে গেল। আজ আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি কুৎসা রটনা শুরু করলেন, যে তার প্রতি নবীর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই, নবীকে গায়েব জানে বিশ্বাস করে না, এইভাবে এরকম যে প্রচারণা করতে থাকলো। আর উনার প্রতি সাধারণ মুসলমানদের যে অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে থাকলো। তো সাধারণ মুসলমানদের কাছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তারা ওদের প্রচারণা শুনে উনার প্রতি বিদ্বেষ করা আরম্ভ করলো, যে যে নবীর প্রতি ভালোবাসা রাখবে না তো হে কীভাবে প্রকৃত মুসলমান হবে। মানুষ তো মনে করতো ঠিকই, নবীর ভালোবাসা তো থাকতেই হবে, আসলে যে কোন ভালোবাসা থাকতে হবে এই কথা তো তারা বলে নাই, তারা তো বলছে নিজের যে উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, উনাকে বদনাম করার জন্য। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মোতাবেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একেবারে যে নাউজুবিল্লাহ আল্লাহর পর্যায়ে নিয়ে পৌঁছাতে পারি না, আমরা সাধারণ মানুষের মতো আমরা মনে করতে পারি না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন, লা তাতরুনি কামা তাতরুন নাসারা ঈসা ইবনে মারিয়াম, তোমরা আমাকে যে সমান বাড়িতে বাড়িতে সীমাতক্রম করিও না, যেরকমভাবে সীমাতক্রম করছে যে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে, তারা নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়ে ফেলছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি আল্লাহর রাসূল, তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বলো, এতটুকুই বলবে। তাইলে এটা হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর মূল কথা, এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষ থেকে আমরা বেশি প্রাণপ্রাণ সেয়ে নিজের প্রাণে সেয়ে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কুফর শিরিকের মধ্যে পৌঁছবে না, খেয়াল রাখতে হবে। আর তারা অন্ধভাবে ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ আল্লাহর যে বিশেষ সিফত যে গায়েব জানার, সেই গায়েবের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে ফেলছে। এরকম নবী সাল্লাল্লাহু আল্লাহ তাবারক তাআলা হাজির নাজির, আর এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাজির নাজির মনে করে কুফর শিরকের মতো লিপ্ত হয়েছে, আমরা এতটুকু বিশ্বাস করি না, আমরা এতটুকু মানি না। এই জন্যে যে প্রকৃত ওয়াহাবিদের ইতিহাস, এরা হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমান বিশ্বের মধ্যে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক নিজের জীবন যাপন করে, যে কুফর শিরক বেদাতের বিরুদ্ধে থাকে। আর যদিও নাকি আসলে যে নামটা হওয়া ছিল মোহাম্মদ হয়ে গেছে ওয়াহাবি বাপের নামের কারণে, আর আসলে এটা কোনো ফেরকা নয়, বরং উনি ছিলেন একজন মুজাদ্দিদ আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তো সুতরাং আমরা ওনার প্রতি যথেষ্ট যে সম্মান রাখি, বাকি আমরা ওনাকে মানি না, যে সমস্ত জায়গাতে উনি মানবিক হিসেবে কোনো দুর্বলতা ওনার থেকে পাওয়া গেলে আমরা ওইটা মানি না, আমরা মানবো ওনার মেহনত যতটুকু কোরআন সুন্নাহর সাথে ছিল। আর আমরা দেখি যে ওনার মাধ্যমে আরবের মধ্যে পুনরায় যে তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে, এই জন্য আমরা ওনাকে যে সব সময় সম্মান করি এবং উনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন উনাকে জান্নাত নসিব করেন, যে উনার যে মেহনতের বদলতে আমরা সঠিক তাওহীদ হয়েছি। এটা হচ্ছে সার সংক্ষেপ উনার যে ওহাবি সম্পর্কে আপনার প্রশ্নের উত্তরটি, আশা করি বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিসব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।